নমস্কার, কেমন আছেন সবাই? যাদব কুমার কোলের আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভাগল ভালো আছি। তো আজকের সকাল থেকে দেখুন একটু তাড়াহুড়োই চলছে, কারণটা হচ্ছে আপনারা প্রথম এখানে একটু দেখতেই পাচ্ছেন অনেক লোকের একসাথে জনসমাবেশ। হ্যাঁ, আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণটা হচ্ছে আজকে একটু আপনার সুবোধমল্লী স্কোয়ার যেতে হয়েছিল, মানে যার আর একটা নাম ওয়েলিংটন। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, মানে পিন্টু দার সাথে, অর্থাৎ পিন্টু পাড়ুই প্রাইমারি মানে ট্রেন টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য মানে কমিটির একজন সভাপতি। তো যাই হোক, পিন্টুদার হাত ধরেই তো মানে আমরা এই মহা মিছিলে মানে যোগদান করেছি। এখানের মেন আজকে প্রাইমারি টিচার্স ট্রেনিং নিয়ে যারা এখনও পর্যন্ত সফলতার শীর্ষে উঠতে পারেননি, বা এই যে দেখতেই পাচ্ছেন 11ই জুন, মানে আজকেই 11ই জুন, অর্থাৎ আজকে শনিবার। তো এখানে জমায়েত ছিল মানে 27টা সংগঠন একসাথে, এখানে তাদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য কিন্তু এখানে সংগঠিত হয়েছিলেন। সেখানে যেরকম প্রাইমারিতে যে মহার্ঘ ভাতা, অর্থাৎ তাদের প্রাপ্য যে মানে দিয়ে পাওনা, যে বকেয়া পাওনাটা যাতে দিয়ে দেওয়া হয়, এটা নিয়েও দাবি দাওয়া ছিল। আর যে মানে শিক্ষার আঙিনায় যে শূন্য পদ আছে, সেই শূন্য পদে যাতে উপযুক্ত স্থায়ী শিক্ষক মানে নিয়োগ হয়, তো তারও দাবি নেওয়া হয়েছিল। এই যে দেখছেন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার শিশু উদ্যান, তো আমরা এই শিশু উদ্যানের সামনেই সবাই জমায়েত হয়েছিলাম। এখানে আমরা দেখছেন ওনার সাথে এখন কথা মানে বলতে একটু ব্যস্ত, কারণ হচ্ছে তখনও পর্যন্ত মিছিল শুরু হয়নি, ডেপুটেশন মানে এখানে মানে কী বলবো, তার মাঝে একটু বলে নিই, এই গাছটা কি জানেন তো, একটা শিমুল গাছ। তো যাই হোক, ওই শিমুল গাছটা ছিল বলে আর আজকে হালকা রোদ ছিল বলে মানে অতটা রোদের তেজ ছিল না, ফলে কষ্টটা সবাইই কিন্তু একটা কম হলো। তো যাই হোক, এখানে দেখেছেন যে ক্যালকাটা পুলিশ থেকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে, তো ব্যারিকেড দেওয়া থেকে যেটা হয় আর কি, পারমিশন নিয়েই যেহেতু এগুলো করা হচ্ছে, তাহলেও কিন্তু এটা করা হলো। তো নিরাপত্তা তো একটা থাকবেই, তাই না? তো আমাদের মিছিল কিন্তু খুব শীঘ্রই এখানে মানে শুরু হয়ে যাবে। তো দেখুন, এখানে হাওড়া জেলা শাখায় যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অরাজন্তী প্রাথমিক শিক্ষক, মানে এটা এইরকম বিভিন্ন সংগঠন, মানে আপনাদেরকে বললাম যে প্রায় মোট 27টা সংগঠন কিন্তু এখানে জোরালোভাবে, কারণটা হচ্ছে এখানে যে তাদের প্রাপ্য দিয়ে তাদের এটা নিজের পাওনা, তাদের এটা অধিকার, সেটা কেন দেওয়া হবে না, এটা তাদেরকে দিতে হবে। এই প্রাইমারি মানে শিক্ষক বা এখানে নার্সিং স্টাফ থেকে শুরু করে প্রত্যেকে এখানে কিন্তু অংশগ্রহণ করেছিলেন। সুসজ্জিতভাবে সারিবদ্ধভাবে শৃঙ্খলা পরায়ণ হয়ে আমরা যেন এই মিছিলটি সম্পূর্ণ করতে পারি, প্রত্যেকের কাছে চাই আহ্বান, দুটি লাইনে মিছিলটি আপনারা পরিচালনা করবেন এবং দুটি লাইনে ভাগ হয়ে মিছিলটি সামনের দিকে যাবে। মিছিলের একদম প্রথম সারিতে আমাদের ব্যানার থাকবে, সেই ব্যানারে পিছনে থাকবে আমাদের 27টি সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন সেই নেতৃত্ব, তারপরে দ্বিতীয় সারিতে নেতৃত্ব, তার সাথে কতই রঙ্গ দেখি দুনিয়া, আমি কতই রঙ্গ দেখি দুনিয়া, দেখো ভালো যে জন রইল ভালা ঘরে, রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চা
পাহাড়ে, ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোতে নায়ার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোতে নায়ার, হীরার খনির মধুর হয়ে কানা করি নাই, তার হীরার খনির মধুর হয়ে কানা করি নাই, ওরে ভাই রে, ওরে ভাই রে, ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, শুনলে একবার, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ওরে ভাই রে, ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়, আমি যেই দিকে চাই দেখে অবাক মনে যাই, আমি যেই দিকে চাই দেখে অবাক মনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি বাইরে, ও তার অর্থ কোনো খুঁজে নাহি। তো বন্ধুরা দেখতে পেলেন, এখানে তো যেহেতু একটা প্রস্তুতি পর্ব চলছে মিছিলের, তার মাঝে তো আমরা নিজেরা একটু ফটো তুলতে ব্যস্ত, আর কত সুন্দর একটা গানও শুনে নিলাম। এবার মিছিল শুরু। দেখি দুনিয়ায় আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়, মিছিল চলবে, স্লোগান হবে, গানও হবে, আরো এই সবার কাজটা এখন এখানে শুরু হোক। তো তার মাঝেই দেখছেন এখানে সিটি সিএন চ্যানেলের এই যে এনারা দুজন, যে এই মানে বোন এবং তার পাশে যে স্যার, দুজন তো এসে পিন্টুদার সাথে একটু সাক্ষাৎকার কিছু ইন্টারভিউ নিয়ে নিলেন তার মাঝেই। তো আমাদের এখান থেকে গন্তব্যস্থল ছিল রানী রাসমণি রোড, তো সেখানে পদযাত্রা শুরু হয়ে গেল। তো ওই এই মহা মিছিল তো শান্তিপূর্ণভাবেই হলো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।